হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো আপনাদের কিভাবে লোগো ডিজাইন করতে হয়। তার জন্য আপনাকে একটি প্লে স্টোর থেকে অ্যাপ নিতে হবে, অ্যাপটার নাম লোগো আর্ট। এই যে দেখতে পাচ্ছেন, এটি লোগো আর্টের চিহ্ন। ক্রিয়েট বাটন আছে, লোগো খুলে কালেকশন মাই ওয়ার্ক, এই লোগো কালেকশনে ক্লিক করবো আমরা। স্টিলট হচ্ছে, এই দেখতে পাচ্ছেন অনেক অনেক লোগো। ধরেন আমাদের একটা শপিং সাইট আছে, তো এই শপিং সাইটে এডিট কাজ করবো, তো দেখি অনলাইন স্টোর আছে। অনলাইন স্টোর আপনার ডিলিট করে দিতে পারবেন, রাখতে পারবেন, আমি রাখি দিলাম। অনলাইন স্টোর ফি কালার দেবো, এখান থেকে মার্ক করে দিলাম, ডার্ক করে নিলাম, একটা ছোট করে নিলাম। কালো কালার করে নেব, সব নাও। ঠিক আছে, ডিজাইন হয়ে গেছে। জেপিজি আকারে সেভ করেন অথবা পিএনজি আকারে, যে ফরম্যাটে সেভ করতে চান। সাধারণত জেপিজি সেভ করা হয়।